বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ করতে লেলিয়ে দেয়া হলো গুন্ডা। এ কোনো হিন্দি সিনেমা চিত্রনাট্য নয়, এই ত্রিপুরাতেই ঘটছে এই ঘটনা। সিনেমাতে যেমন গুন্ডার মার খায়, তেমনি এখানেও গ্রামের মানুষ শেষ পর্যন্ত প্রতিরোধ করে তোলায় পালিয়ে আসতে হয়েছে দুর্বৃত্তদের। ফটিকের বিধায়ক সুধাংশু দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তার বিধানসভা এলাকার মানুষজন। সেই ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি নদীর ভাঙন রোধের কাজে বাধা দিচ্ছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। সেই ছবি ভিডিও ছড়িয়ে পড়তেই বিধায়কের বড় ভাই বাপ্পা দাস এবং তার দলবল হামলা চালায় প্রতিবাদী মানুষের বাড়ি ঘরে। বিধায়ক সুধাংশু দাস এবং তার ভাইয়ের বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতেই আক্রমণ চলল। বলাই বাজার এলাকায় নদী ভাঙন রোধের কাজে বাধা দেবার অভিযোগ নিয়ে সম্প্রতি ফটিক রায়ের বিধায়ক সুধাংশু দাস এবং তার ভাই বাপ্পা দাসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সংশ্লিষ্ট এলাকার মানুষ, যা ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমেও। এর জেরেই ক্ষুব্ধ হয়ে বিধায়কের ভাই বাপ্পা দাস তার দলবল নিয়ে ফটিক রায়ের মশাউলি গ্রামে গিয়ে আক্রমণ চালায় প্রতিবাদী মানুষের ওপর বলে অভিযোগ। সাথে যুক্ত ছিলেন ফটিক রায়ের গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাসও। গ্রামবাসীরা সাথে সাথে একত্রিত হন এবং এর প্রতিরোধ গড়ে তুললে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিধায়কের ভাইয়ের নেতৃত্বে যাওয়া বিজেপির মাফিয়া বাহিনী। ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মোবাইল ধর ভাই, না মোবাইল লাগি সাদর ভাই, আমি নিচে তোবা বলো তুই মোবাইলটা কইলা না না তোমরা আমরা তো আমি আমরা মার হইলে চাই না আমি। হ্যাঁ মোদাম না ও দেখো ও দেখো বা আস্তা আস্তা ভারত দেখ বলো আমার মোবাইল কেমন ধরব দেখি আস্তা বারে ভারত দেখ বলো বাড়িতে আমি কই আমার যে ঠুনে মারি আছে আর কি মজা নিও নিছ দেখো না না এখন ধরো না না তা লাখ দিছ বলে দাঁড়া দাঁড়া একটা 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 না না কথা কথা জিগাইলে কথা জিগাইলে না না ও এমএলএ এর তো লাগে না 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 হ্যাঁ তা সব সমস্যা সমাধান হইব মারিয়া নিছ মানানিব পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।